সর্বপ্রথমে আজকে পরিহাটি যে প্রাঙ্গণে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ সবাইকে আমার নমস্কার জানাই, তৎসহ আমার সমবয়সী বন্ধু বান্ধব ভাইদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলব। তো যাই হোক, আপনারা যতটা ধৈর্যের সাথে এতক্ষণ ধরে আমাদের অনেকক্ষণে শুরু হয়েছে, তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা পার্টি, নতুন পার্টি, আপনারাও জানেন যে আমাদের কিছু বলার থাকে। আমি কোনো জায়গায় গেলে, যেমন এখানে অনেকক্ষণ আগে এসেছি, এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, আমাদের সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন রকম সমস্যা আছে, জেলার সমস্যা আছে, প্রত্যেকটা জায়গায় নিজস্ব একটা ছোট ছোট সমস্যা থাকে, যেগুলো হয়তো একটু আমরা যদি মনোযোগ দিই, তো আমি আমার কিছু বক্তব্য আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা পরামর্শ দেওয়ার থাকে, আমরা এখানে বসবো আমাদের 8টা পর্যন্ত। আপনাদের কাছে আমি অবশ্যই আপনাদের মতামত, আপনাদের পরামর্শ এবং কোনো যদি সমালোচনাও থাকে সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব। তো সত্যি আজকে যখন আমি এখানে প্রার্থী হলাম, আপনাদের উত্তর, আমার উত্তরবঙ্গ বাড়ি আপনারা জানেন, আমি আপনাদের এই পশ্চিম মেদিনীপুর গোয়ালদার কলেজে অধ্যাপক হিসাবে যোগ দিয়েছি। তো এখানে আসার পর বিভিন্নভাবে আমি যে আপনাদের সমস্যাগুলো দেখলাম, দূর থেকে মনে হতো জঙ্গলমহল মানে হাসছে, আমরা সাধারণত সেটাই জানতাম। অনেকটা, আমি শুধু না, আমাদের দিকে আমরা যারা আছি, আমাদের একটা ধারণা আছে জঙ্গলমহল মানে একদম অনেকটাই, এখন একবিংশ শতাব্দীর যেখানে হয়তো যে কোনো জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করবে, এরোপ্লেন ল্যান্ড করবে, একদম সব দিক দিয়েই উন্নত। কিন্তু এখানে আসার পর ধীরে 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 সেই মিথটা আমার ভাঙতে শুরু করে দেয়। তারপর আমরা ধীরে ধীরে অনেকদিন ধরে সমাজসেবার সাথে যুক্ত আছি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে, কিন্তু হঠাৎ করে আমাকে বলতে শুরু করলো যখন আমি ভাবলাম যে আমরা এবার সরাসরি ফ্রন্টাল পলিটিক্সে আসব। তখন আমরা ভাইজানের সাথে কথা বলে, তখন আমাকে অনেকেই বলেছিল তুমি মুসলিম দল থেকে দাঁড়ালে। তখন আমার একটা কথা অবাক লাগে, যখন আমরা সামাজিক সংগঠন করছিলাম বা এখনো আমাদের সামাজিক কাজ নিরন্তরভাবে চলছে, আমাদের রাজনীতি যেটাই থাকুক, যেমন কিছু কিছু কর্তব্য থাকে, যেমন আপনারা দেখেছেন আমাদের আইএসএফ পক্ষ থেকে প্রচুর পরিমাণে রক্তদান শিবির করা হয়। দেখবেন যে মানুষ সবচেয়ে বিষয়ে জাতপাত নিয়ে কথা বলে, যখন রক্তের দরকার পড়ে না তখন আপনার পায়ে গোড়াগুড়ি খাবে, গোড়াগুড়ি খায়। আমরা দেখেছি আমরা আদিবাসীরা যখন অন্যান্য জায়গায় যাই তখন বিভিন্নভাবে ও তো আদিবাসী প্রথমে ধরে নেয়, তার কোনো কোয়ালিটি নেই। আর সবচেয়ে আমার ওইটা খারাপ লাগে যখন কলকাতাতে আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই, বিশেষ করে কারণ আমরা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকে দেখি ওখানে অনেক হোটেল অনেক ঘর ভাড়া দেয় না। এই যুগেও সেটা আমরা অপ্রীতকর হলেও, অপ্রিয় হলেও আমাদের মেনে নিতে হয়। কিন্তু যখন আরজি কর মেডিকেল কলেজের সামনে যখন দাঁড়াবেন তখন দেখবে দাদা একটু রক্ত লাগতো, তখন আপনাকে জিজ্ঞাসা করবে না কি নাম আপনার, আপনি ভক বলুন, আপনি সরেন বলুন, মুর্মু বলুন, টুটু বলুন, তখন পায়ে গোড়াগুড়ি খাবে, দাদা প্লিজ এক রক্ত ভক্ত। যদি সত্যিকারে যদি সাম্প্রদায়িক থাকতো তাহলে আপনার রক্ত নেওয়ার সময় এটাও লক্ষ্য পড়তো, তার মানে এটা ওদের তৈরি করা, আমাদের মাঝে একটা বিভাজন সৃষ্টিকার করা। দেখুন স্বাধীনতার প্রায় 76 বছর আমরা বারবার একই কথা বলি, আপনারা একবার বিচার করুন তো আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমাদের পর আরো 2 বছর পর চীন স্বাধীন হয়েছে, চীন আজ কোন জায়গায় দাঁড়িয়ে, ছোট্ট দেশ যে জাপান হিরোশিমা নাগাসিমাতে পরমাণু বিস্ফোরণের পর পুরোটা ধ্বংস হয়ে গিয়েছিল, আজ ছোট্ট দেশ সেখানে আজ সুপার পাওয়ারে পরিণত। আপনারা দেখছেন ছোট্ট ইসরায়েল, যার আয়তন হয়তো পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই ছোট, যার জনসংখ্যা তো আরো কম, সে পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছে। আমাদের কি, আমাদের শুধু হানা হানি বিভেদ করা, ওনারা তো চাইবেনই আমরা যতটা থাকবো নিচে থাকবো ওনাদের ততটাই সুবি। ওনারা শুধু কি চাইবেন, যখন কোনো লেবারের প্রয়োজন হবে তখন আদিবাসী দরকার, যখন কোনো ছুতরের কাজের দরকার হবে তখন মুসলিমের দরকার, যখন কোনো আপনার বড় যে কোনো লেবারের কাজ লাগবে তখন রাজবংশীর দরকার, কিন্তু যখন কোনো নেতৃত্বের দরকার হবে তখন আদিবাসী ওরা চাইবে না, যখন কোনো ডাক্তারের প্রয়োজন হবে তখন মুসলিমকে ওরা চাইবে না। আমি যেই জন্য বারবার বলি, আমাদেরকে ভাবতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছে। আপনাদের খুশি আমি বলবো, আপনাদের যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু বিচার বিবেচনা করে, বিচার বিশ্লেষণ করে, আমি কে, আমার দেশ কি, আমার ভোট প্রক্রিয়াটা কি আছে, ভোট দিলে কি হবে, ভোট না দিলে কি হবে, এবং কাকে ভোট দিব, কেন ভোট দিব, তারপর যদি আপনার মনে হয় কাকে দেওয়ার অবশ্যই দিবেন। আপনারা দেখুন আপনাদের যে ওয়াকফ বোর্ড পশ্চিমবঙ্গে প্রায় 1936 সাল থেকেই আগে থেকেই চলছিল এবং গভর্নমেন্টভাবে 1936 সাল থেকেই চলে, সম্ভবত প্রথম যে চেয়ারম্যান ছিলেন খান বাহাদুর সাহেব ছিলেন, এখন মনে হয় যে চেয়ারম্যান আছেন যারা এমডি ঘানি স্যার আছেন, ঘানি সাহেব। আপনারা বলুন তো ওয়াকফ বোর্ডের আপনাদের এলাকায় কতটা উন্নতি হয়েছে, নাহলে ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে
তার সুদ হয়তো আপনারা, তার সুদের টাকাটাও যদি আপনাদের কাজে লাগানো হতো আপনাদের এই সমস্যা দেখা যেত না। কিছুক্ষণ আগে একটা দাদার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে 97% এর উপর নাকি পেলে, যে নাম্বার পেলে 1 লক্ষ টাকার স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু বারবার আবেদন করার পরে রিজেক্ট হয়ে যায়। কেন? একটা ওয়াকফ বোর্ডের আপনাদের চেয়ারম্যান আছে, কিন্তু ওনাদের কলকাতির চাবিটা ওনাদের হাতে ওনারা রেখেছেন। আমাদের একবার ভাবতে হবে, আমাদের দেশ আমাদের মতন করে আমাদেরকে রাজ করতে হবে। আমি কিছুদিন আগে বলেছিলাম, আমাদের দেশ হচ্ছে বিধানসভা আইন পাস হবে, লোকসভা আইন পাস হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষতে সেই সমস্ত পার্টি তো নিজের মতন করে এজেন্ডা তৈরি করবে। আমি আরো বলেছিলাম, 1947 যখন ভারতে, আমাদের পশ্চিমবঙ্গ ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রায় 8 জন মুখ্যমন্ত্রী হয়েছেন, মাত্র 8 জন, এবং একটি জাতির লোক। তাহলে পশ্চিমবঙ্গে অন্য কোনো জাতি নেই, একটা যোগ্য নেই? একটা মুসলিম থেকে একটা মুখ্যমন্ত্রী আমরা কেন পেলাম না? একটা আদিবাসী থেকে একটা মুখ্যমন্ত্রী কেন পেলাম না? একটা রাজবংশী থেকে কেন মুখ্যমন্ত্রী পেলাম না? এবার আমরা কথা দিচ্ছি, আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা লড়াই করছি, এখানে আমরা জাত পাতের কথা বলছি, আমাদের গণতন্ত্রের কথা, আমাদের সংখ্যা আছে, গণতন্ত্রের সংখ্যা কথা বলে এই দ্বিতীয় হবে করতে হবে নয়, আমরাই করব, আমরাই সেখানে নবান্ন দখল করব, আমরা দিল্লি দখল করব এবং আমরাই করব। হ্যাঁ, আজকে আমরা শুরু করেছি, যে কোনো পার্টি শূন্য থেকে শুরু করে, সে বিজেপি বলুন, সে টিএমসি বলুন, শূন্য থেকে শুরু করে। কিন্তু আমাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, আমাদের যদি সাংবিধানিক যদি নলেজ থাকে, আপনাদের যে ওয়াকফ বোর্ডের যদি সম্পত্তির, আমার যেটা মনে হয়েছে, আমরা বিভিন্ন, আমি যখন আগে পুলিশে চাকরি করতাম, এখন যখন ডিফেন্সে ছিলাম, তখন কিন্তু আমাদের ওইখানে জাত পাতের কথা হতো না, তো তবু আমরা আলোচনা করতাম যে আপনাদের কি হয়েছে, আপনাদের কতটা ডেভেলপমেন্ট হয়েছে, একে অপরে আলোচনা করতাম। আজকে আমি আলোচনা করছিলাম যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তির যদি যে সুদে যে টাকাটা আসে সেটাও যদি কাজে লাগে, তাহলে সবাই স্কলারশিপ পাবে, যে সমস্ত আপনাদের হোস্টেল আছে সেগুলোই চলবে। নাহলে দেখবেন আমাদের লোকাল স্থানীয় যে হোস্টেলগুলো তো বন্ধ আছে, কলকাতার মতন যে হোস্টেলগুলো আছে সেগুলো অবস্থা কি আছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। তাহলে যে ওয়াকফ বোর্ডের যে এত সম্পত্তি যাচ্ছে কোথায়, যেখানে আপনাদের মাইনরিটি স্কলারশিপের কথা বলে, তাহলে আমাদের, আপনাদের সংখ্যা এত আছে, আমাদের সংখ্যা এত আছে, আমাদের বিষয়টা আমরা ডিসাইড করব। তো যাই হোক, ধীরে ধীরে আমরা বদলের কথা বলছি। আগামীতে আমি তো বলেছি, আমাদের পার্টি হচ্ছে আমরা কাউকে থোপে দিব না, যে আমরা কোনো নেতা নই। আপনাদের হয়তো এখনো লাগবে যে বাপি ভাই নেতার মতো তো কথা বলছে না, আমরা নেতাও হতে চাই না। আমাদের যে অধিকার আছে সেই নিয়ে কথা বলবো, কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে। যেমন আমি এখানে এসে শুনেছিলাম, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ঝাড়গ্রামে একটি মাদ্রাসা তৈরি করার এবং উইথ হোস্টেল। এটা নাকি আপনারা দীর্ঘদিন ধরে টিএমসি কে জানিয়েছেন, সিপিএম কে জানিয়েছেন, বিভিন্ন জনকে জানিয়েছেন, আজও নাকি তৈরি হলো না। কেন তৈরি হবে না? তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? আর আমি তো বললাম যে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিম সমস্যা, আদিবাসী সমস্যা, বলুন তো, বড় বড় যা আপনার বড় বড় নেতাদের থেকে দেখবেন, তার ছেলের সাথে ওই ওই মুসলিমের বিয়ে হচ্ছে, ওর সাথে এর বিয়ে হচ্ছে, ওদের বেলা কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আপনারা জানেন তো, শাহনওয়াজ হোসেন যে বিজেপির অনেক বড় নেতা, তিনি কোন বিজেপির নেতার জামাই? অনেক বড় বিজেপির নেতার জামাই উনি। ওনাদের বেলায় সমস্যা কেন নেই? অ্যাকচুয়ালি সমস্যা কোনো কিছুই নেই, সমস্যা যাতে আমাদের মধ্যে আমরা একত্রিত হতে না পারি। যাই হোক, এখানে শুধু আমরা সার্বিক সমস্যা নিয়ে আসতেছি, যেমন জল জঙ্গল জমিনের কথা বলছি, যে আমরা কিছুদিন আগে আমাদের দাদা বলছিলেন যে পঞ্চম তপশিলের কথা, যে পঞ্চম তপশিল, আজকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ সমস্যা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক। কোন ভাইয়ের, কোন মায়ের, কোন বউয়ের যে ইচ্ছা হয় যে আমার ছেলে দূরে কাজ করুক, আমাদের পশ্চিমবঙ্গে থেকে কোনো কাজ নেই, যে যা যা কিছু উপার্জন হবে 200 টাকা হয়তো একটা মজুরি পায় না, সেটা দিয়ে সংসার চলবে না, বাচ্চাকে পড়াশোনা করাবে না, কোনো কেউ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা করাবে। আজ আমাদের জঙ্গলমহলের যেটা হিসাব বলছে, আমাদের জঙ্গলমহলের যে হিসাব বলছে 2011 থেকে প্রায় 33,000 পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। কেন? তাহলে এই যে সংখ্যা বারবার বলছে যে এখানে অনেক নাকি উন্নয়ন করেছে, জঙ্গলমহল হাসতেছে, এই পরিযায়ী শ্রমিকের সবাই কি করবে? এই সরকার যখন ভোট আসবে বাড়ি বাড়িতে যাবে, তোমার ছেলের জন্য আমি ট্রেনের টিকিট করে দিচ্ছি, তোমার বাড়িতে টিউবওয়েল লাগিয়ে দিচ্ছি, তুমি তোমার ভাইকে ডাকো ভোট দেওয়ার জন্য, ভোট শেষ তেজ পাতার মতো খেলে ছুড়ে ফেলে দিল। কেন আমরা তেজ পাতার মতন হবো? এই দেশে আমাদের, এই দেশের সংখ্যা আমাদের, আমাদের প্রয়োজনটা সবসময় যাতে প্রয়োজন হয়, যেখানে পঞ্চম তপশিলের কথা বলছিলাম, যে জল জঙ্গল জমিনের অধিকার এখানে যদি হয়, আপনাদের বালি, এখানকার প্রত্যেকটা নদীর মালিক, যেখানে আপনারা সবসময় চান করেন, যেখানে আপনারা নদীতে সবসময় জল ব্যবহার করেন, সেই নদীর বালির
টাকা কে লুট করে? কলকাতার ছলে বলে বিভিন্ন হাত ধরে কলকাতায় যায়, যে একটা বালির যেখানে মূল্য হচ্ছে কয়েকশো টাকা সেখানে ধীরে ধীরে হাত বদল হয়ে হয়ে 7,000 থেকে 8,000 ট্রাক্টর পূর্তি আপনাদের এলাকার বালি সেখানে। সে সমস্ত যদি আমরা শুধু সমস্যার কথা বলবো না, সে সমস্ত যদি একটা আলাদা নিজস্ব এখানকার স্বশাসন বা একটা নিজস্ব যদি আইন তৈরি করা যেত যে এই টাকাটা প্রথমে এই এলাকাতে কাজে লাগাতে হবে, তাহলে এখানকার কর্মসংস্থান হতো, কমসে কম একটা ছেলেকে দিল্লি যেতে হতো না, কাউকে গুজরাট যেতে হতো না, বা কাউকে বিভিন্ন এলাকায় যেতে হতো না। আমাকে অনেকে মেসেজ করেছে, দাদা আমি এই মুহূর্তে হরিয়ানাতে আছি, কাজ করছি, যেতে পারছি না, দূর থেকে আপনাকে সাপোর্ট করছি দাদা। কেন যাবে? হ্যাঁ অবশ্যই টেকনোলজির আদান প্রদান হবে, ওখানে কোনো জিনিস ভালো আছে আমরা সেখানে গেলাম, ওখান থেকে কেউ আসবে, আদান প্রদান স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গটায় মনে কর লেবারের হাফ হয়ে গেছে। হাওড়ায় যাবেন কোনো ট্রেন বেঙ্গালোর থেকে আসে, তখন দেখবেন 70% লেবার। পশ্চিমবঙ্গকে কোনো ট্যালেন্ট ছিল না? আপনারা স্বাধীনতার আগে থেকে দেখেছিলেন এখানে যত কিছু বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক সব কিছু আমাদের এখানে তৈরি হয়েছিল, সে রবি ঠাকুর থেকে বলুন বা বিভিন্ন রকম। কিন্তু ধীরে 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 এটা আবার পশ্চিমবঙ্গটাকে পুরো লেবার শ্রেণীর মতন করে দিয়েছে। কিন্তু সময় এসেছে, যেমন আমরা আদিবাসীরা বারবার বলছি যে জল জঙ্গল জমিনের যে অধিকার আছে ওনারা শুধু বলে যান, সংবিধানে যেটা কথা আছে আপনারা জানেন, আর্টিকেল 244(1)-এ আছে, যেটা পঞ্চম তপশিলের কথা আছে, কেন কি আপনাদেরকে পড়তে দেবে না, শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দেবে। মানুষ কি চায়? যে শিক্ষা যত মানুষের দুর্বল হবে ততটাই তাদেরকে রাজ করতে সুবিধা। হ্যাঁ আজকে দেখুন অভিষেক ব্যানার্জি আসতেছে হেলিকপ্টার করে, এই যে হেলিকপ্টার করে তিনি আসতেছেন 3,500,000 টাকা ঘন্টা, একদিনে যদি সে 10 ঘন্টা হেলিকপ্টার চালায় তাহলে হেলিকপ্টারের বিল কোথা থেকে আসতেছে? আপনার ছেলে মেয়ে, আপনার সেখানে স্ত্রী সুস্থ, আপনার মেয়ে সেখানে হয়তো পড়াশোনা করার জন্য আপনি তাকে মেডিকেলে পড়াবেন, সেখানে আপনি 10,000 টাকা কী করে জোগাড় করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, স্কলারশিপ টাকা আপনি ওয়াকফ বোর্ড থেকে সেটা পাচ্ছেন না, তার ছেলে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই সে যদি বিজনেস করতো, সে যদি কাজ করতো, সে যদি সায়েন্টিস্ট হতো, সে যদি বিজ্ঞানী হতো, সে আমরা মানলাম, সে কোনো কিছুই করে না আর বলে আমাদের রাজ্যে নাকি টাকা নেই। তাহলে এবার আপনাদেরকে সময় এসেছে নতুন করে ভাবার, আমরা কি করে এগোবো আমাদের মতন করে। আমি এটুকু বলে দিলাম, আমরা আগামী দিনে আমাদের দেশে আমাদের রাজ্যে প্রত্যেকটা জাতি থেকেই আমরা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দেখতে চাই, শুধু একটা জাতি থেকে নয়, যাতে করে আমরা দিতে হবে করতে হবে নয় আমরা যাতে করি। কিছুদিন আগে আমি দেখলাম, গতকালকে আমি একটা দেখছিলাম, মোদীজি একটা ভাষণ দিচ্ছিলেন, গতকালকে সম্ভবত মোদীজিকে আমরা এক ভাষণ দেখা যে উনি কহ রহে কি হামারা মুসলিম ভাইও হম কুছ নেই দেঙ্গে, ও লোকো দেশ সে বাহার নিকাল দেঙ্গে। আরে হোতে কুম হো, তুম কৌন হো ভাই যে হামে দেশ সে নিকালনে কে লিয়ে, ইয়ে দেশ মেরা বাপ কা হে, মেরা দাদা কা হে, ইয়ে হামারা দেশ হে, নিকলনা হো তো তুম নিকলোগে ইধর সে। ওই সাহস পাই কি করে একটা আমাদের দেশের মানুষকে বাইরে নিয়ে যাওয়া, বাইরে বার করার কথা, নিজেদের মধ্যে সাম্প্রতিক লাগানোর কথা। আপনি কাজের কথা বলুন, আপনারা দেখবেন কখনো কিন্তু কোন রাজনৈতিক দল, বিজেপি বলুন, টিএমসি বলুন, শিক্ষা নিয়ে আলোচনা করবে না, সেখানে কর্মসংস্থান নিয়ে আলোচনা করবে না, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, পাকিস্তান বাংলাদেশ এসব নিয়ে। যদি সবচেয়ে দুঃখ লাগে, আজকে আমরা গড় জিডিপি হার বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে, ছোট্ট দেশ, আমাদেরকে বারবার শুধু আই ওয়াশ করা দেওয়া হয়। আপনারা দেখবেন এই যেমন আমরা যেমন আইএসএফ থেকে লড়াই করছি, আমাদের কোনো সামর্থ্য নেই, বাইকে করে ঘুরে বেড়াচ্ছি, মানুষের জন্য করবো যতটা পারবো, মানুষের সাহায্য নিয়ে কাজ করছি, একদিন আমরা অবশ্যই সফল হব। ওনারা বিভিন্ন কোটিপতি থেকে, পুঁজিপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রোর বল নিচ্ছেন এবং তাদের জন্য আইন বানাচ্ছেন এবং বানাবেনই। আপনারা জানেন, আপনারা যদি গতবার 2019 লোকসভার যে নির্বাচনে যদি আপনারা দেখেন যে খরচা হয়েছিল 60,000 কোটি টাকা একটি নির্বাচনে সরকারি হিসাবে। আমি আরেকবার বলছি, আজকাল সবার হাতে মোবাইল থাকে, সবার হাতে টিভি চ্যানেল আছে, আপনারা একটু সার্চ করে দেখবেন যে সরকারি হিসাবে গত 2019 লোকসভা ভোটে 60,000 কোটি টাকা খরচা হয়েছিল। তাহলে বেসরকারি হিসাব যদি সেটা ধরি আরো 5 গুণ বেশি হবে। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, ওটার চেয়ে হাফেরও হাফ সে খরচ করে তার নির্বাচনে। আমাদের একটা গরিব দেশ, যেখানে আমরা উন্নয়নশীল দেশ বলছি, যেখানে আপনারা দেখবেন আমাদের গ্রামাঞ্চলে যেখানে স্বাস্থ্য ব্যবস্থাগুলো একদম ভঙ্গুর পড়ে আছে, আপনাদের ঝাড়গ্রাম যে হসপিটাল সেখানে আপনারা যে কোনো রোগীকে নিয়ে যাবেন সেখানে রেফার করে দিবে মেডিকেলে, হয়তো এমন এমন মাঝে মাঝে হার্ট অ্যাটাক হয়ে আপনারা জানেন যে কিছু সময়ের মধ্যে তাকে হসপিটালে পৌঁছাতে হবে, প্রত্যেকটা জেলায় সেখানে জেলা সদর হসপিটাল আছে।
হ্যাঁ আমাদের ডক্টরের অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে, কিন্তু সেখানকার যে অস্ত্রপাতি কিছু নেই। কেন টাকাটা কোথায় যাচ্ছে? এই যে বারবার পুঁজিপতিদের জন্য তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের জন্য আইন বানাচ্ছে, তাদের জন্য সব কিছু। তাহলে ওই রকম রাজনীতি দলকে আমরা যদি আবারও সাপোর্ট করি, আরো 75 বছর আমাদের এইরকমই অবস্থা থাকবে। আমাদের সময় এসেছে আমাদের মতো রাজনীতি দল আমরা নিজের মতন কাজ করে কি কি দাবি উঠবে আমরা নিজেরাই তৈরি করবো। বিজেপি টিএমসি তাদের রাজনৈতিক দল, সেখানে যে প্রতিনিধি যাবে, মুসলিম থেকে যাক, আদিবাসী যাক বা যে কোনো জায়গা থেকে যাক, ওদের যে নির্দিষ্ট এজেন্ডা আছে সেখান থেকে তাকে কথা বলতে বলবে। তার বাইরে কেউ যদি কথা বলে তাকে বার করে দূরে সরিয়ে দিবে। সেটা যুগ যুগ ধরে চলে এসছে। আপনারা দেখবেন আপনার এলাকাতে হয়তো অনেক ভালো মানুষ, ভালো নেতৃত্ব দিতে পারে, সৎ সাহসী, তাকে কোনোদিনও সামনের দিকে এগোতে নিয়ে দিতে হবে না। আমি আগেও বললাম যে আমাদের ওরা লেবার হিসাবে শুধু দেখতে চায়, শুধু কর্মচারী হিসাবে দেখতে চায়। আর বিজেপির কথা আমরা যতই বলবো ততই কম হবে। এইভাবে যে একটা প্রধানমন্ত্রী একটা দেশের যে সাম্প্রদায়িক হিংসা নিয়ে কথা বলতে পারেন আমি ভাবতেই পারিনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একজন নেতা মোদীকে শুধু বলেছিলেন যে মোদীরা চোর হয়, নীরব মোদী, বিভিন্ন যে মোদীগুলো আছে যারা বিদেশে টাকা, ব্যাংকে টাকা চুরি করে বাইরে আছেন। একটা এমনভাবে কেস হলো, তার সাংসদ পদ খারিজ হলো, কিন্তু তিনি কোনো মোদীকে বলেননি। কিন্তু একটা প্রধানমন্ত্রী তিনি বলছেন যে মুসলিমরা বাইরের, মুসলিমদেরকে দাঁড়িয়ে দেওয়া হবে, তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না, বিরোধীরা যাচ্ছে তাদেরকে। এ কেমন প্রধানমন্ত্রীর কথা? প্রধানমন্ত্রী হবে সবার জন্য, যেখানে মুসলিমের জন্য হবে, সেখানে সবার জন্য হবে, সেখানে আদিবাসীর জন্য হবে, সবার জন্য। আপনারা জানেন আমাদের দেশে কিছু কিছু জনসংখ্যা আছে, যেমন আপনারা জলপাইগুড়িতে দিন হাঁটাতে জলদাপাড়াতে যদি যান, সেখানে একটা টোটো জনজাতি আছে যাদের জনসংখ্যা মাত্র 1200। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু জনজাতি আছে যাদের জনসংখ্যা মাত্র 700-800। আমার কাছে 500 থাকুক, 700 থাকুক, যেখানে আমি 1000 কোটিকে, 100 কোটিকেও যেখানে আমি মান্যতা দিব, আমাকে সেই 500 জনকেও সেই সমমর্যাদা দিতে হবে যে তাদের ভোট কম। তো এইভাবে বারবার বারবার আমাদের দেশে এইভাবে চলে আসতেছে। আর সবচেয়ে আমার খারাপ লাগলো, আপনারা আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে যেভাবে পরিযায়ী শ্রমিক বাড়ছে, পরিযায়ী শ্রমিক আমি তাও মানতাম যারা মোটামুটি কোনো কারণবশত পড়াশোনা করতে পারেনি, আজকাল ভালো ভালো ছেলেরা এমএ বিএ পিএইচডি করার পরেও সেখানে দিল্লিতে কাজ করতে যাচ্ছে, হরিয়ানায় কাজ করতে যাচ্ছে। আপনারা দেখবেন কিছু কাল গত 2019-20 কলকাতায় যেটা শ্মশান আছে সেখানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল যে লাশ বোনার কাজ 2 জন লোক নেওয়া হবে। আপনারা যদি মোবাইল থাকে, আমি যেটা কথা বলছি বিভিন্ন পেপারেও দিয়েছিল, সেখানে নাকি 7-8 হাজার আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 100 PhD holder ছিল, 100 MA MA BA MA pass ছিল, 100 engineer ছিল লাশ বোনার কাজে। আপনারা কোনো সময় গুগল করে নেবেন যে কলকাতা যে মহাশ্মশানে যে লাশ বোনার কাজে নেওয়া হচ্ছিল সেখানে কারা কারা আবেদন করেছিল। আমাদের এখানে রাজ্যে দীর্ঘদিন যে শিক্ষক নিয়ে যে তামাশা হচ্ছে, এই যে আপনারা দেখুন গতকালকে যে রায় হাইকোর্টের রায়টা বেরোলো যে 25,753 জনের চাকরি গেল, সেখানে দেখে যাচ্ছে যে একদম ব্ল্যাঙ্ক সিট। আপনারা দেখেছিলেন যে SSC, যেখানে আপনারা WBSSC যেখানে ওয়েবসাইটে যাবেন সেখানে দেখবেন যে ওনার সিট শুধু রোল নাম্বার লিখে দিয়ে এসছে, সেখানে তারপরে সে চাকরি পেয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে শূন্যপদ যেটা ছিল তারপর শূন্যপদটাকে অনেকটাই বেড়েছে। সেখানে আবার বলেছে, গতকালকে আমি হাইকোর্টে একটি রায় জাজমেন্ট দেখছিলাম যে সেখানে বলা হয়েছে যে মন্ত্রিসভা সেটা অনুমোদন করেছে, তাদের সেই মন্ত্রিসভাদেরকে ADCBI বা বিভিন্নভাবে গ্রেপ্তার করতে পারে। তাহলে আমাদের এখানকার সরকারও ভেঙে যেতে পারে। কিভাবে? আপনারা জানেন যে একটা সরকারি চাকরি করতে একটা ছেলে যখন বিএ পাস করে 21 বছর বয়সে, এবং বিএড করে 23 বছর বয়স হয়ে যায়, যখন বিজ্ঞপ্তি বেরোয় 24-25 বছর বয়সে, সেটা রিক্রুটমেন্ট হতে হতে 4-5 বছর লেগে যায়। তার মানে একজন গ্রামাঞ্চলের ছেলে 29-30 বছরে চাকরি